দর্শক, এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ, তিনি যুক্ত হচ্ছেন এই বিষয়ে বিস্তারিত খবরাখবর জানাতে। লিটন, আপনি নিশ্চয়ই জানাবেন যে যুক্তিতর্ক শুরু হয়েছে কিনা। এজি, আপনাকে ধন্যবাদ। এর আগে যেমনটি বলছিলেন, দেশব্যাপী আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার ঘটনায় দায়ের করা যে মামলা, সে মামলায় কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বিচারিক যে কার্যক্রম সেটি শুরু হতে যাচ্ছে। আজকে প্রথম এই মামলার যিনি বাদী রয়েছেন অর্থাৎ আবরার ফাহাদের যে বাবা, আপনার হচ্ছে গিয়ে তিনি কিন্তু আপনার হচ্ছে আজকে আদালতে সাক্ষ্য প্রদান করবেন, এবং তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে এই আলোচিত আপনার হচ্ছে গিয়ে যে মামলা সেটার বিচারিক কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যেই যে মামলার 25 আসামি রয়েছেন এই মামলায়, তার মধ্যে তিনজন পলাতক রয়েছেন। 22 আসামিকে কিন্তু কাশিমপুর কারাগার থেকে সকাল 8টায় আপনার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আনা হয়েছে। ইতিমধ্যে একটু আগেই তাদেরকে আদালতে তোলা হয়েছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মামলার আসামিপক্ষের আইনজীবী ফারুক আহমেদ, আমরা একটু কথা বলবো তার সঙ্গে। আজকে এই মামলায় আনুষ্ঠানিকভাবে কি রয়েছে এবং আপনারা উচ্চ আদালতে যাওয়ার ব্যাপারে কোন পদক্ষেপটি নেবেন? যে আমরা যত যেমনটি কত তারিখে বলেছিলাম যে আমরা উচ্চ আদালতে আদেশের বিরুদ্ধে যাব, কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আমরা এখনো সার্টিফাইড কপি পাই নাই। এত অল্প সময়ের মধ্যে সার্টিফিকেট কপি না পাওয়ার কারণে আমরা উচ্চ আদালতে এখন যেতে পারিনি। ইন দ্য মিনটাইম আমরা আদালতে শুনেছি তিনজন সাক্ষীর হাজিরা দিয়েছেন, ইভেন আপনাদের বাবা সহ। তো আমরা এখন আদালতে গিয়ে আদালতকে আমরা বলবো যে যেহেতু আমরা উচ্চ আদালতে যেতে পারিনি, আমাদের সময় মঞ্জুর করা হোক অথবা আমাদেরকে পেপার সরবরাহ করা হোক। তো আজ শুনেছি যে ওনারা তিনজন হাজিরা দিয়েছেন। তো আমরা আশাবাদী যে যদি বিচারটা শুরু হলে আমরাও বলতে পারবো যে এই ধরনের ঘটনাটা আমাদের আসামিরা করে নাই, এটা বিচারের মধ্যে প্রমাণিত হবে। ধন্যবাদ। আপনাকে শুনছিলেন যে তারা আসলে উচ্চ আদালতে যাওয়ার বিষয়ে নথি মামলার যেটি পাওয়ার কথা সেটি পাননি, যে কারণে তারা উচ্চ আদালতে যেতে পারছেন না। আর দেশব্যাপী স্বাস্থ্য খাতে করোনাকালে যে দুর্নীতি, সেই দুর্নীতির অপর আরেক আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদকে কিন্তু ইতিমধ্যে আদালতে আনা হয়েছে, এবং শাহেদের যে অস্ত্র মামলার যে বিচারিক কার্যক্রম, আজকে কিন্তু আসামি পক্ষে যুক্তিতর্ক আজকে অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত তাকে আদালতে তোলা হয়নি। এর আগে আপনার এই মামলায় যারা রাষ্ট্রপক্ষে রয়েছেন তারা এই যুক্তিতর্ক উপস্থাপন করেন, এবং তখন কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে এই মামলা সর্বোচ্চ যে শাস্তি অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড সেটি কিন্তু দাবি করে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়েছে। আজকে আসামিপক্ষের আইনজীবীরা ওই মামলায় যুক্তিতর্ক আপনার খণ্ডন করবেন। তো এই ছিল এজি আমার কাছে সর্বশেষ তথ্য। জি লিটন, পরের ঘটনা নিশ্চয়ই আরো তথ্য জানবো আপনার কাছ থেকে।